তো এবার দেখাবো টেক্স ফ্রি অ্যাকাউন্টের নাম্বার দিয়ে কীভাবে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা হয় তো সব কিছু আইসল্যান্ড সেট আপ করার পরের ভিডিও এটা তো হচ্ছে আগে ভিপিএন অন করে নেবো তো শিকাগো ধরে ভিপিএন অন করে নেব আবার ভি পি ভিপিএনটা অন হয়ে গেলে টেক্স ফ্রি ক্রিয়েট করে যে নাম্বারটা পাবো ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ কীভাবে ক্রিয়েট করবো এটা দেখাচ্ছে তো মূলত কাজেই তো আর রাইস লাইন সেট একবার দিলে হবে ওটা বারবার দেওয়ার প্রয়োজন নেই তো ভিপিএন ধরছ আমার আচ্ছা ভিপিএনটা অবশ্যই কিন্তু এই যে ওয়ার্ক প্রোফাইলে যে ভিপিএন আছে এই ভিপিএনটা আর এখন ভিপিএনটা অন হয়ে গেছে আমার তো হচ্ছে একটা মেইল নেওয়া লাগবে এই যে টেম মেইল থেকে আমি একটা মেইল নেবো এখন একটু সময় লাগতে পারে আচ্ছা এই যে আমাকে একটা মেইল দিয়ে দিয়েছেন তো মেইল যদি চেঞ্জ করতে চাই এই যে উপরে যে একটা গোলের অপশন গোলের মতো একটা চেঞ্জ লেখা এর উপর চাপ দিয়ে তারপরে ইয়েস করবেন ইয়েস করলে নতুন একটা মেইল দিয়ে দেবে

আপনি যদি বলেন যে ডিসপ্লে এর উপরে আনবেন এভাবে তাহলে সহজ হয় আর কি ইজি হয় কাজটা তো এই জায়গায় সব কিছু টেম মেইল আর হচ্ছে টেক্স ফ্রি এই দুটো থাকলে হচ্ছে আর এই যে ডুয়েল স্পেস আর আইসল্যান্ড সেট আপ দেওয়ার পর আমরা এই তিনটে অ্যাপস ডাউনলোড করব টেক্স ফ্রি টেম মেইল আর হচ্ছে ডুয়েল স্পেস আর হোয়াটসঅ্যাপ বিজনেস নামাইতে হবে এই যে এইরকম হোয়াটসঅ্যাপ বিজনেস নামাবেন ক্লোন করে নেব তো আপনারা এইভাবে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ডাউনলোড করবেন ডুয়েল স্পেস মেইল আর টেক্স ফ্রি এগুলো স্ক্রিনশট বা লিঙ্ক আমি এই গ্রুপে দিয়ে দেবো আপনাদের তো হচ্ছে এখন মেইল কপি করা শেষ আমি এখন ক্রিয়েট করব অ্যাকাউন্ট টেক্সট ফ্রিতে দাবো ফোনটা ল্যাগ করতেছে টেক্সি তো টেক্স ফ্রিতে আসার পরে যে কন্টিনিউ উইথ ইমেইল লেখা নিচে এই যে এটাতে চাপ দেবো তারপরে এই যে দেখবেন এই জায়গায় সাইন আপ আছে এই যে সাইন আপ বাটন এই যে সাইন আপে চাপ দেবো একটা দেওয়ার পরে আবার কন্টিনিউ দেওয়ার পরে এটা ডন টেলাও এটা মিস করা যায় না ডন টেলাও তারপরে নট নাও দেওয়ার পরে এই জায়গায় একটা এরিয়া করে দেবো আমরা দেবো হচ্ছে সাতশো পঁচাশি এটাই বেশি ইউজ করবেন এই কোডটা ভালো ই করে তো এই যে মেইলটা কপি করাই ছিল আমার কপি করছি প্রথমেই তো মেইলটা দিলাম এই জায়গায় একটা পাসওয়ার্ড সেট করবেন সব কিছু বড় হাতের দেবেন দিয়ে দুই তিনটে অক্ষর সংখ্যা দিয়ে অ্যাট দ্য রেট আবার একটা বড় হাতের দিয়ে এই যে শো এই যে সাইডে শো লেখা আছে শোতে চাপ দিলে দেখা যাবে তার মানে কপি করা যাবে এখন কপি নিচের ডায় কনফার্ম পাসওয়ার্ড পেস্ট এখন সাইনিপে চাপ দেবো সিঙ্গাপে চাপ দেওয়ার পরে একটু রিলোড নেবে একটু সময় খাবে আর সময় নেবে একটু তো হচ্ছে এইরকম আসবে রিলোড নেওয়ার পরে তারপরে একসেপে দেব এক সেপ্ট দেওয়ার পরে সব অ্যালাউ দেবো এখানে যা যা আসবে অ্যালাউ দিয়ে দেবো আবার অ্যালাউ করে আর নেট স্লো করতেছে এই যে এরকম একটা আসবে গেট মোর এরকম যাই আসুক আর কি এটা আমাদের হয়ে গেছে তার মানে এখন এটা মিনিমাইনাস করে আবার যাবো এই টিম মেইলে যে যে ইনবক্সে একটা মেসেজ আছে মেইল ভেরিফাইড করার জন্য তো এই যে ভেরিফাই ইউর ইমেইল ওই অফিস থেকে একটা ইয়ে দিছে এটাতে চাপ দেওয়ার পরে তো এইটা চাপ দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন যেরকম থাকবে একটু নিচের দিকে আসলে দেখবেন ভেরিফাই মাই মেইল এটাতে চাপ দেবেন এটা মেইলটা ভেরিফাই করার জন্য মেইলটা ভেরিফাইড হয়ে গেছে প্রয়োজন নেই কয়টা দিয়ে এখন চলে যাবো আবার টেক্স ফ্রিতে আমরা মেইল ভেরিফাইড করলাম এখন টেক্স ফ্রিতে যাবো আবার যে অ্যাকাউন্টটা করলাম ওটাতে গেলে অটো অ্যাকাউন্টের ভিতরে যাবে মেইলটা অবশ্যই ভেরিফাই করা লাগবে তাহলে অটো অ্যাকাউন্টের ভেতরে নেবে আমাদের এই যে অ্যাকাউন্টের ভেতরে গেছে যাওয়ার পরে এই যে উপরে একদম ইনবক্স এই যে ইনবক্সের সাথে যে দেখেন সেটিংয়ের একটা অপশান আছে এই যে গোল একটা এই অপশান মতো সেটিং এর উপরে চাপ দেব এর দেওয়ার পরে সেটা যাবো একটু নিচে দেখেন ইমেইল নোটিফিকেশন এই যে ইমেইল নোটিফিকেশন এই যে এটা অন করে দেব দিয়ে আবার ব্যাগে যাব কাজ শেষ টেক্স ফির তো নাম্বার এই যে এখান থেকে কপি করতে পারবেন এই যে কপি কপি করা শেষ তো এখন এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ কীভাবে ক্রিয়েট করবো আমাদের কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা তো যে ডুয়েল স্পেস যে অ্যাপসটা নামাইবেন এটার উপর আপনারা চাপ দেবেন তো ডুয়েল স্পেসে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ ক্লোন করবো একটা একটা করে ক্লোন করবো

তো এরম পরে এই যে নেক্সট এগ্রিট অ্যান্ড কন্টিনিউ আমরা যে নাম্বারটা কপি করেছে নাম্বার এই যে চাপ দিয়ে ধরলে এই যে এরকম চাপ দিয়ে ধরলে পেস্ট করার অপশন দেবে যাবে এই যে পেস্ট লেখাচ্ছে পেস্টের উপর একটা চাপ দিয়ে এই যে বাংলাদেশের যে কোড আছে ডাবল এইট জেরো এটা কেটে দেবো একবারে দিয়ে ওয়ান দিলে ইউনাইটেড স্টেট হয়ে যাবে তো ওয়ান দেওয়ার পরে ইউনাইটেড স্টেট হয়ে গেছে এখন নেক্সট দেবো আবার হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে আমাদের কোড যাবে ওটা আর এই কোডটা যাবে সাধারণত আমরা জানি নাম্বারে কোড যাবে কিন্তু এটার কোড যাবে যে টিম মেইল যে জায়গায় থেকে নিয়েছি আমরা ওই টিম মেইলের ইনবক্সে এই কোডটা যাবে তো টিম মেইল ইনবক্স চেক দিলে এই কোডটা পাবেন আপনারা তো হচ্ছে হোয়াটসঅ্যাপে কোড গেছে এরকম ইএস আসবে ইএস করবে এবার চাপ <phone> দিয়ে <advi oczywiście> <pel> একটু নিচের দিকে গেলেই এই যে হোয়াটসঅ্যাপ কোড হালকা কার দুই হাত দিয়ে জম করে নিয়ে দুই অ্যাঙ্গেল দিয়ে এই যেটার উপর ট্যাপ দিয়ে হলেই কোডটা কপি হয়ে যাবে পুরোটাই এই যে কপি করলাম করে না আবার মাইনাস করে চলে যাবো কোড যে জায়গা থেকে সেন্ড করছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এই যে হোয়াটসঅ্যাপে চলে আসবো আসার পরে কোডটা এই জায়গায় পেস্ট করে দেবো চাপ দিয়ে ধরে এই যে পেস্ট করে দিলাম এই যে কোডটাও অটোমেটিক নিয়ে নেবে এবার অটোমেটিক কোডটা নিয়ে নিছে এই যে ভেরিফিকেশন কমপ্লিট তো এইভাবে আর কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো খুলবো আমরা আমার ফোনটা একটু স্লো কাজ করে এই কারণে একটু লেট হচ্ছে নেটও স্লো এই যে জায়গায় নেবে এই জায়গায় একটা যে কোনো একটা নাম দিলে হবে যে কোনো কিছু সেটা যার পরে কন্টিনিউ এই খাস জায়গায় আসার পর স্কিপ দেবো স্কিপ তারপরে এবার অ্যালাউ দেবো যে আসবে যা আসে অ্যালাউ দেওয়া লাগবে ডিভাইস আবার এটাতে কোড আসবে আবার পরবর্তীতে হোয়াটসঅ্যাপ খোলা মোটামুটি হয়ে গেছে আমাদের এই যে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা একটা হয়ে গেছে তো এটা এখন এর কাজ শেষ তো এটা কেটে দেবো এখন এটার প্রয়োজন নেই তো এভাবে একটা একটা করে হোয়াটসঅ্যাপ খুলবো এইভাবে ভাবে যেভাবে ভিডিওর মাধ্যমে দেখালাম তো একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট হয়ে গেছে তো এটা হচ্ছে কেটে দেবো আবার টেক্সট ফ্রিতে দেবো আমরা নেক্সট নাম্বার নেওয়ার জন্য আবার একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবো এই একই টেক্সট ফ্রি দিয়ে আবার টেক্স ফ্রিতে যাবো টেক্স ফ্রি অ্যাকাউন্টের ভিতরে তো তো টেক্স ফ্রিতে আসার পরে যদি এরকম কিছু আসে এগুলো কোনো কিছু দিয়ে পার হয়ে যাবেন ইচ্ছে যে কোনো কিছু দিলে সমস্যা নেই এখন আমরা এই অ্যাকাউন্ট দিয়ে এই যে এই যে নাম্বারটা দেখা যাচ্ছে এই যে নাম্বারটা এটা দিয়ে একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি করছি আবার এই নাম্বারটা চেঞ্জ করা যাবে এই একই অ্যাকাউন্ট থেকে তো সেটিংয়ে যাবো আবার এই যে অ্যাকাউন্ট ইনফো এটাতে চাপ দেবো একবার এই যে এখানে থ্রি ডট থ্রি ডটে একবার চাপ দিয়ে চেঞ্জ টেক্স ফ্রি নাম্বার এই যে এটাতে আবার চাপ দেব তারপরে কন্টিনিউ সেমভাবে আবার কন্টিনিউ যে কোনো একটা নাম্বার কনফার্ম কনফার্ম দিলে এই যে আমাদের নাম্বারটা চেঞ্জ হয়ে গেল মানে একটা অ্যাকাউন্ট থেকে দুটো নাম্বার আমরা বের করলাম আর কি করার পরে এটা আবার কপি করবো করে করা শেষ হয়ে গেলে আবার একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করব আবার যাবো ডুয়েল স্পেস সেই যে মাল্টি করার জন্য যে অ্যাপসটা এটা যাব আবার আর প্লাসে চাপ দেব সেমভাবে ওই মাল্টি করার জন্য আর কি যেভাবে করলাম আগেরবার সেমভাবে আর একটা হোয়াটসঅ্যাপ মাল্টি করে নেবো তো হচ্ছে একটা টেক্স ফ্রিজ দুইটা করে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে এটা শর্টকাট হবে আপনাদের জন্য আর নতুন করে খুলতে গেলে এটা সময় নষ্ট তো নিউ একটা ক্লোন হয়ে গেল প্লাসে সাব দেওয়ার পর আবার এই যে দুই নাম্বারটাই এক নাম্বার আমাদের কমপ্লিট তো দুই নাম্বার হোয়াটসঅ্যাপে যাব তো নেক্সট নেক্সট তারপর আবার এক্সিট অ্যান্ড কন্টিনিউ যার পরাম ওই নাম্বারটা কপি আছে এখনো তো এই জায়গায় চাপ দিয়ে ধরলে এই যে পেস্টের অপশন দিয়ে দেবে এই যে পেস্ট এই যে বাংলাদেশের যে কোডটা ডাবল ইট যে এটা কাটে দিয়ে অন দেবেন জাস্ট এই যে ইউনাইটেড স্টেট হয়ে গেলো নেক্সট তো এই যে কোডটা আবার হচ্ছে এই টিম মেলে আবার সেম যাব নেক্সট কোড নেওয়ার জন্য টিম মেলে তো এই যে নিউ মেসেজ আবার চলে যাচ্ছে কোড একটু নিচের দিকে গেলেই ওই যে হালকা জুম করে এই যে কোড কপি

কো বলে একশো টাকা দেওয়াই লেগে যায় বারোটা নয় সন্ সন্ধের দিকে তোর লিবের তোর গুলো সন্ধের আজান দিবি লিবের ধরো তুই না করিস তে ভাত টাত খাবার খেতে ফোন হামাক দে দে আমি করে দেবো না তোগুলা তাহলে সাজ দে